তৃতীয় মেয়াদে আবারও ক্ষমতায় আসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। এরই মাঝে নির্বাচনে বিজেপির ইশতেহার নিয়ে সরব বিরোধীরা। এক দেশ এক ভোট ভারতে একনায়কতন্ত্র তৈরি হবে বলে মোদীর কড়া সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে নির্বাচন ঘিরে প্রচার প্রচারণে ব্যস্ত রাহুল গান্ধীকে বহন করা হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছে নির্বাচন কমিশন। 19 এপ্রিল থেকে ভারতে প্রথম ধাপের লোকসভা নির্বাচন। প্রচার প্রচারণায় ব্যস্ত দলগুলো রোববার মোদি গ্যারান্টি নামে ইস্তেহার ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি বিজেপি, যাতে অগ্রাধিকারে রয়েছে তাদের এক দেশ এক ভোট নীতি। এরই মধ্যে ভারতের সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটি 19টি রাজ্যে একটি জরিপ তুলে ধরেছে, যেখানে ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে আবারও নরেন্দ্র মোদি ক্ষমতায় আসতে চলেছেন বলে আভাস দিয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা। তবে বিজেপির এই ইস্তেহার নিয়ে সমালোচনায় নেমেছে বিরোধীরা। রাসমেলা ময়দানে বিজেপির ইস্তেহারের এক দেশ এক নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতিকে একনায়কতন্ত্রের বার্তা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগর দেশ কো আজাদি কা রক্ষা করনা হ্যায় তো বিজেপি হটাও। এদিকে সোমবার হেলিকপ্টারে করে দক্ষিণের রাজ্য কেরালায় যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী, যেখানে তাকে বহনকারী হেলিকপ্টারে তল্লাশি চালায় নির্বাচনী কর্মকর্তারা। বিরোধীদের দাবি ভোট ঘিরে ক্ষমতাসীনরা চাপ সৃষ্টি করছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে এবারের লোকসভা নির্বাচনে সবচেয়ে চাপে রয়েছে সাংবাদিকরা। এদিকে ভোট শুরুর আগে হিসাব বহির্ভূত অর্থ সম্পদ উদ্ধারে নড়ে চড়ে বসেছে দেশটির নির্বাচন কমিশন। গেল এক মাসেই দেশ জুড়ে 4,650 কোটি টাকা জব্দ করেছে সংস্থাটি। মাসুদ রানা, নিউজ 24।